অবশেষে 70টা লিগ ম্যাচ, 4টা প্লে-অফসের ম্যাচ সহ ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল আইপিএল 2023-এর রোমাঞ্চকর ম্যাচগুলির রমরমা। হ্যাঁ বস, বহু রোমাঞ্চকর ম্যাচ, বহু হতাশাজনক ম্যাচ হয়েছে এই সিজনে, যেখানে ফাইনাল ম্যাচটাও বৃষ্টির জন্য হবে হবে না, কাল হবে আজ হবে বলে অবশেষে শেষ হয়ে গেল, এবং যার ফলে চ্যাম্পিয়ন হয়ে গেল আইপিএল ইতিহাসের সবথেকে সফলতম টিম চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটন্সকে 5 উইকেটের বিনিময়ে হারিয়ে। হ্যাঁ বস, আইপিএল 2023-এর ফাইনাল ম্যাচটি যেখানে 28 মে হওয়ার কথা ছিল, সেটা বৃষ্টির জন্য হতে তো পারেনি, কিন্তু 29 মে রিজার্ভ ডেতে ম্যাচ হলে কী হবে, সেখানেও বৃষ্টি ঘটে, এবং সেখানে গুজরাট টাইটন্স যেখানে 20 ওভার খেলে 4 উইকেট হারিয়ে 214 রান তুলেছিল, সেই রানকে তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস বৃষ্টি আসায় টার্গেট হয়ে যায় তাদের কাছে 171 রান, এবং সেই 171 রানকে তাড়া করতে নেমে তারা 15 ওভারে 5 উইকেট হারিয়ে সেই রানটাকে ইজিলি তুলে নিয়ে 5 উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতে গিয়ে আইপিএল ইতিহাসে 5ম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়। আর যার ফলে এই ফাইনাল ম্যাচের পরে তো গুজরাট এবং চেন্নাই দলের প্লেয়াররা একাধিক সব কোটি টাকা পুরস্কার পায়ই, তার পাশাপাশি এই গোটা আইপিএল 2023 সিজনে নজর কাড়া পারফরম্যান্স অর্থাৎ ক্যাচ, ভালো সিক্স মারার, ভালো চার মারার কৃতিত্ব হিসেবে কোটি টাকার পুরস্কার পায় বিভিন্ন আইপিএল টিমগুলির প্লেয়াররাও। তো কে কোন পুরস্কার পেয়েছে, কত টাকা জিতেছে তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএলকে এবার থেকে মিস করলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে এই ফাইনাল ম্যাচের কথা বললে, এই ফাইনাল ম্যাচে ভালো খেলার জন্য সেরা ক্রিকেটারের পুরস্কার হিসেবে 5 লক্ষ টাকা এবং ট্রফি ফান্ড ডেভিড কনোয়ে, এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে সাই সুদর্শন, সেও কিন্তু 1 লক্ষ টাকা এবং ট্রফি পায়, এবং যেখানে সুপার স্ট্রাইকার অব দ্য ফাইনাল ম্যাচে পুরস্কার হিসেবে অজিঙ্ক্য রানা 1 লক্ষ টাকা পান, ফাইনাল ম্যাচে সেরা ক্যাচ নেওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনি 1 লক্ষ টাকা পান, এবং সবথেকে দীর্ঘতম ছক্কা মারার জন্য এই ফাইনাল ম্যাচে 1 লক্ষ টাকা পান সাই সুদর্শন। তো এই তো ছিল ফাইনাল ম্যাচের পুরস্কার সব। এখন গোটা আইপিএল 2023 সিজনের পুরস্কারের কথা বললে, গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে 5ম বারের জন্য চেন্নাই সুপার কিংস তো এই ফাইনাল ম্যাচের পর এক দুর্দান্ত ট্রফি এবং 20 কোটি টাকার ফার্স্ট প্রাইজ পাই, তার পাশাপাশি রানার্স টিম হিসেবে গুজরাট টাইটন্সও একটা দুর্দান্ত ট্রফি 12 কোটি 50 লক্ষ টাকাও পায়। আর শুধু তাই নয়, টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে শুভমান গিল 10 লক্ষ টাকা এবং একটা ট্রফি পায়, যে এই সিজনে সবথেকে বেশি রান অধিকারীও বটে। এছাড়া এই টুর্নামেন্টে সবথেকে লম্বা ছক্কা যিনি মারেন সে হল ফাফ ডু প্লেসি, তিনি কিন্তু 10 লক্ষ টাকা এবং দুর্দান্ত একটা ট্রফি পান। এছাড়া এই টুর্নামেন্টে অনেক তো সেরা ক্যাচ নিয়েছেই, তারপর তাছাড়া সবথেকে বেশি সেরা ক্যাচ যেটা নিয়েছিল রাশিদ খান, তার জন্য তাকে পুরস্কৃত করা হয় 10 লক্ষ টাকা এবং দুর্দান্ত একটা ট্রফি দিয়ে। এছাড়া সেরা ইমাজিং ক্রিকেটারের পুরস্কারটা ওঠে যশস্বী জাসওয়াল, যে কিনা রাজস্থান রয়্যালসের হয়ে এবং এই সিজনে দুর্দশ সব সেঞ্চুরি করে নজর কেড়েছেন, সেও কিন্তু 10 লক্ষ টাকা পান এবং ট্রফি পান। তোমার মধ্যে কি এখানে রিঙ্কু সিংকে দেওয়া উচিত ছিল তা কমেন্টে জানো। এছাড়া গেম চেঞ্জার অব দ্য সিজনের জন্যও কিন্তু শুভমান গিল 10 লক্ষ টাকা এবং আর একটা ট্রফি পান, এবং এই টুর্নামেন্টে সবথেকে বেশি চার মারার জন্য শুভমান গিল, সের জন্যও কিন্তু তিনি 10 লক্ষ টাকা এবং আরও একটা ট্রফি পান। এছাড়া সবথেকে বেশি উইকেট নেওয়ার জন্য মোহাম্মদ সামি গুজরাট টাইটান্সের হয়ে পার্পেল ক্যাপ পান এবং 10 লক্ষ টাকা এবং আর একটা ট্রফি পান। এছাড়া এই আইপিএল 2023-এ সবথেকে বেশি রান করার জন্য অরেঞ্জ ক্যাপ পান শুভমান গিল এবং সাথে 10 লক্ষ টাকা আর একটি পুরস্কার পান। এছাড়া ভদ্রসদ্র টিম হিসেবে পাওয়ার জন্য, সেই খ্যাতির জন্য দিল্লি ক্যাপিটালস সেরা পুরস্কারটি পায়। এছাড়া সেরা পিচ এবং মাঠ দেওয়ার জন্য কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড ওয়াংখেড়েকে পুরস্কৃত করা হয় 50 লক্ষ টাকা করে এবং ট্রফি দিয়ে।